তুমি এটা ভুল বুঝছো, আসলে আমাদের উন্মাদ অফিসে সব কিছুই উল্টা, যখন আমাদের ঘড়ি উল্টা চলতেছে আমাদের এখানে সব কিছুই উল্টা, কাজে আমরা সিলেক্টেড লেখাগুলি ডাস্টবিনে রাখি। উন্মাদ অফিসে কাজ করতে চাই, আমার কী যোগ্যতা লাগবে? আমার তোমার যদি কোনো যোগ্যতা না থাকে, এটাই অফিসের যোগ্যতা। ওয়েলকাম, আমাদের অফিসে সবাইকে আমরা ওয়েলকাম করি, যারা আঁকতে চায়, যারা লিখতে চায়, বিশেষ করে রম্য ধরনের লেখা লিখতে চায়, যারা আইডিয়া নিয়ে কাজ করে, সবাইকে আমরা ওয়েলকাম জানাই। কার্টুনিস্টের জীবন অত সুখের জীবন না, তাই না? আমরা যখন প্রতিক্রিয়া করি, আমাদের কিন্তু অনেকবার বিভিন্ন কোর্টে যেতে হয়েছে, নানা রকম মামলা হয়েছে, এগুলি আমরা ফেস করেছি, আমাদের অফিসে হামলা হয়েছে, এগুলো তুমি সবই জানো। সেকেন্ড ব্রেকেট টেকনিক, এটা একটা অঙ্কের সেকেন্ড ব্রেকেট, এটা আরেকটা সেকেন্ড ব্রেকেট। এখন আমি এখানে দুটো চোখ দিলাম, এখন এখানে দুটো চোখ দিলাম, মাথায় চুল দিলাম, এখন সেকেন্ড ব্যাকেটটা কিন্তু একটা ক্যারেক্টার হয়ে গেল। দুটো সেকেন্ড ব্যাকেট মুখোমুখি থাকে, তারা কথা বলতে পারে, তখনই এটা একটা কার্টুন, মিনিমাল ড্রয়িং। এক দাগে পাখিটা হয়ে গেল জ্যান্ত, দুই দাগে আঁকিবুকে ঘোড়াটা দুরন্ত, ডাক তিন বাজি বিন ফোনা তুলে সাপরে, আঁকা আঁকি বন্ধ আমি যাই বাপরে, খাতা আছে মাথা আছে আইডিয়া গিজ গিজ, সব মিলে একে ফেলি গল্পটা নিজ নিজ, ক্লাসের খাতা থেকে ফেসবুকে দেয়ালে, ফাঁকে ফাঁকে পড়াশোনা কিংবা বেখে আলে, এই সব দেখে স্যার বলে বেটা কথা শোন, মন বলে আঁকি শুধু কার্টুন কার্টুন। বিখ্যাত আঁকিয়ের এ পর্বে আমরা কথা বলবো বাংলাদেশের সব বিখ্যাত বিখ্যাত কার্টুনিস্টদের সাথে। আমরা তাদের কাছ থেকে জানবো, শুনবো তাদের কার্টুনিস্ট হয়ে ওঠার যত কাহিনী, তাদের আঁকাআঁকিকে পেশা হিসেবে নেয়ার যত গল্প, ও তার সাথে আরও অনেক মজার মজার ঘটনা। আজকের বিখ্যাত আঁকিয়ের প্রথম পর্বে আমাদের সাথে আছেন বাংলাদেশের বিখ্যাত কার্টুনিস্ট, লেখক, আমার গুরু ও উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবিব। হাবিব ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। আমাদের এই আঁকাআঁকি বিষয়ক মুশকিল আসান অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ। হাবিব ভাই, আপনাকে প্রথমেই যে প্রশ্নটা করতে চাই সেটা হলো, আপনার প্রথম কার্টুনটা কোথায় ছাপা হয়েছিল এবং তা কেমন করে? আসলে আমার প্রথম কার্টুন ছাপা হয়েছিল, আমি তখন ক্লাস 9 কি 10 এর ছাত্র, 9 এর বোধ হয়। আমার প্রথম কার্টুন ছাপা হয়েছিল একটা অবজারভারে, অবজারভারের ইংরেজি পত্রিকা ছিল, এখনও বোধহয় আছে, সেটা একটা পাতা ছিল ইয়াং অবজারভার, সেখানে ছোটদের ছবি টবি লেখা টাকা ছাপা হতো, আমি ওইখানেই প্রথম পাঠাই। ওটা ছিল আসলে একটা কার্টুন স্ট্রিপ, 3 ফ্রেমের একটা কার্টুন স্ট্রিপ ছিল, মানে একজন ম্যাজিশিয়ান তার টুপি খুলে ম্যাজিক দেখাচ্ছে, টুপির থেকে টাকা বেরোচ্ছে, অজস্র টাকা তৈরি করতেছে, এবং এত টাকা দেখে দর্শকরা সব ছুটে এসে টাকা লুটপাট শুরু করে দিচ্ছে, এরকম একটা কার্টুন স্ট্রিপ ছিল, ওটাই আমার প্রথম কার্টুন। উন্মাদ পত্রিকার সাথে আপনার শুরুটা কেমন করে? আসলে সেটা অনেক আগের কথা, প্রায় 44 বছর হয়ে গেছে। আমার কিছু বন্ধু ইশতিয়াক হোসেন, খালিদ আশরাফ, সাইফুল হক, এরা একটা কার্টুন পত্রিকা বের করে, আমিও তাদের সাথে যুক্ত হয়ে যাই, সেটা দিয়ে শুরু আর কি। আমরা তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তাম, মানে ভর্তি হবো, ইউনিভার্সিটিতে ভর্তি হবো, ওই সময়টা প্রথম সংগঠনটা বের হয়। তারপরে তো আমরা ইউনিভার্সিটিতে সবাই ঢুকে যাই, আর ইউনিভার্সিটি পড়ার সময় ব্যাপারটা অনিয়মিত ছিল পত্রিকাটা। আমরা যখন ইউনিভার্সিটি শেষ হয়, মানে একজন একদিকে ছুটে যায়, তখন এই পত্রিকাটা অনিশ্চিত হয়ে যায়, এটা এই পত্রিকার ভবিষ্যৎ কী হবে। আমি তখন একটা ব্যাংকেও চাকরি করতাম, তো আমি ভাবলাম যে না, আসলে পত্রিকাটা না, কেউ একজন থাকা উচিত। তো আমি আমার বন্ধুদের সাথে কথাবার্তা বলে ঠিক করলাম যে হ্যাঁ, এটার দায়িত্ব আমি নেব। আবার আমি তখন ব্যাংকের চাকরি ছেড়ে উন্মাদটা নিয়ে শুরু করলাম আর কি। উন্মাদ পত্রিকা যারা পড়ে তাদের সকলেরই কম বেশি আগ্রহ থাকে উন্মাদের অফিস নিয়ে। তো আজকে আপনি যদি আমাদেরকে উন্মাদ অফিস নিয়ে কোনো মজার ঘটনা বলতেন। যেমন একটা বাংলা আমি বলা যেতে পারে, সেটা হচ্ছে আমরা সব নর্মালি কী করি, ডাস্টবিনের ভিতরে ময়লা ফেলি, তাই না? তো আমরা আসলে আমাদের তাই করি। একবার হয়েছে, এক লেখক আসছে, অনেক সময় আমাদের কাছে নানা রকম লেখক আসছে, তো লেখাটা বেশি সুবিধা ছিল না, তো আমি লেখকটা তখন ওই ডাস্টবিনে ফেলে রেখেছি। কিন্তু আসলে জন্য হচ্ছে পরের দিন ওই লেখক এসে আবার হাজির, এবং সে এসে আবিষ্কার করে ফেললো যে তার লেখাটা ডাস্টবিনে পড়ে আছে। তো সে সাথে সাথে আমাকে চার্জ করলো যে আমার লেখা ডাস্টবিনে, তো আমি একটু উপস্থিত হয়ে গেলাম। আমি তাকে তো একজন তরুণ লেখককে তার বলতে পারি না যে তোমার লেখা মনোনীত হয় না, দেখে ডাস্টবিনে ফেলেছি। আমি বললাম না না, আসলে তুমি এটা ভুল বুঝছো, আসলে আমাদের উন্মাদ অফিসে সব কিছুই উল্টা, যখন আমাদের ঘড়ি উল্টা চলতেছে আমাদের এখানে সব কিছুই উল্টা, কাজে আমরা সিলেক্টেড লেখাগুলি ডাস্টবিনে রাখি। তো এই সময় আমার পাশে আরেকজন ছিল আমাদের, অনিক খান, সেও আমার এখনও সে আছে, সে তখন ছুটে আসলো, বা আমরা আসলে সবাই সবার পাশ বুঝতাম। সে ছুটে এসে বললো যে তাহলে কি বস এই লেখা কি প্রিন্টে দিয়ে দেবো? সে ডাস্টবিনে নিয়ে চলে গেল। ছেলে তো খুশি, যাক তার লেখা সিলেক্টেড এবং একটা ডাস্টবিন আছে। এই ধরনের আর কি অনেক মজার মজা আমরা করতাম।
আমরা তো এক জেনারেশন কার্টুনিস্ট উঠে এসেছি উন্মাদ থেকে আপনার হাত ধরে। তো এই মুহূর্তে টিভির সামনে বসে যেই ছেলেটা বা মেয়েটা দেখছে, তারা যদি উন্মাদে কাজ করতে চায় তাহলে তাদেরকে আপনি কি বলবেন? উন্মাদ অফিসে কাজ করতে চাই, আমার কি যোগ্যতা লাগবে? আমার তোমার যদি কোনো যোগ্যতা না থাকে, এটাই হচ্ছে যোগ্যতা। ওয়েলকাম, আমাদের অফিসে সবাইকে আমরা ওয়েলকাম করি, যারা আঁকতে চায়, যারা লিখতে চায়, বিশেষ করে রম্য ধরনের লেখা লিখতে চায়, যারা আইডিয়া নিয়ে কাজ করে, সবাইকে আমরা ওয়েলকাম জানাই। তো বই মেলায় উন্মাদের স্টলে যাওয়াটা কিন্তু উন্মাদ প্রেমীদের কাছে রীতিমতো একটা রিচুয়ালের মতো। তো আপনার কাছ থেকে এই উন্মাদের বই মেলার কোনো অভিজ্ঞতা শুনতে চাই। উন্মাদের বইমেলা নিয়ে আসলে অনেক মজারই ঘটনা আছে। কারণ শুরুর দিকে যখন আমরা উন্মাদের ব্যানারটা লাগাতাম, আমাদের এই যে আমাদের উন্মাদের নয়মটা কিন্তু উল্টা, তাই না? এটা অনেক নয়মটা উল্টা। তো আমরা যখন প্রথমবার যখন স্টল পেয়েছি এবং স্টলের যখন ব্যানারটা লাগাতে যাচ্ছি, তখন বাংলা একাডেমির কিছু কর্মকর্তা ছুটে এসে বলছে এটা তো উল্টা, এটা আমার এটা লাগানো যাবে না, এটা তো আপনার উল্টা লাগাইছেন, আপনি দেখেন না, খেয়াল করেন। তো আমরা বললাম আমরা যে আসলে এটা ভুলেছে, আমরা একটু ফান করলাম আর কি, সে দেখি কী করা যায়। পরে তারা খুব খেপে গেলো, তারা আরও বড়ো কর্মকর্তা নিয়ে আসলো যে উল্টো লাগাচ্ছে, ভুলটাও ঠিক করতেছে না। তখন যে ভদ্রলোককে নিয়ে আসলো উনি আবার উন্মাদ চিনে আর কি, উনি বলছে না ঠিক আছে ওনাদের লোগোটাই এরকম। তো এটা দিয়ে শুরু আর কি, তারপরে অনেক ফান হয়েছে। এবার একটা ভিন্ন প্রশ্ন, কার্টুনিস্ট হিসাবে আপনি আমাকে 10-এ কত দিবেন? না, কার্টুনিস্ট হিসাবে আমি তোমাকে তো 10-এ 15 দিব। কারণ আমি মনে করি তুমি তো অনেক ছোটোবেলায় আমার কাছে এসেছিলে, যখন ক্লাস 8-এ পড়তে তখন আবার এখানে আসছিলে। আমার কাছে অনেকেই আসে, এখনও আসছে, কিন্তু সবাই কিন্তু তাদের ইয়েটা ধরে রাখতে পারে না, কিন্তু তুমি কিন্তু ধরে রেখেছো, এটা আমার খুব ভালো লাগে। তুমি এখন পর্যন্ত মানে কার্টুনিস্টের জীবন অত সুখের জীবন না, তাই না? আমরা যখন পত্রিকা করি আমাদের কিন্তু অনেকবার বিভিন্ন কোর্টে যেতে হয়েছে, নানা রকম মামলা হয়েছে, এগুলো আমরা ফেস করেছি, আমাদের অফিসে হামলা হয়েছে, এগুলো তুমি সবই জানো। তোমাদের যে আগ্রহ, স্পেশালি তোমার যে আগ্রহ এখনও ধরে রেখেছো, এই কারণে আমি তোমাকে 10-15 দিব। আর কোন জায়গায় ফেল করাবেন? ফেল করা একটা জায়গায় ফেল করানো পাওয়া কারণও যেতে পারে, সেটা হচ্ছে যে উন্মাদের তুমি এখন খুব বেশি একটা আঁকো না, মানে সময় দাও আর কি, সেই কারণে তোমাকে ফেল করানো যেতে পারে। তো আমাদেরকে খুব তাড়াতাড়ি কার্টুন আঁকার একটা গোপন টেকনিক যদি একটু শেখাতেন। আসলে অনেকেই আছে যে কার্টুন আঁকতে চায় কিন্তু ছবি আঁকতে পারে না। আসলে যে ছবি যে সবসময় মানুষকেই আঁকতে হবে না, আছে অন্য কিছু দিয়েও ছবি আঁকা যায়। যেমন একটা টিভি ওভেনের সঙ্গে কথা বলতেছে, ফ্রিজ টেবিলের সঙ্গে কথা বলতেছে, ঘরের জিনিসপত্র কিন্তু কথা বলতে পারে কিছু না, যা তাদের মধ্যে দুটো চোখ বসাই দিতে হবে, তাইলেই সে অ্যালাইভ হয়ে যাবে। তারপরেও কিছু টেকনিক আছে, আমরা সেই টেকনিকগুলি আমরা দেখাচ্ছি। সেকেন্ড ব্র্যাকেট টেকনিক, এটা একটা অঙ্কের সেকেন্ড ব্র্যাকেট, এটা আরেকটা সেকেন্ড ব্র্যাকেট। এখন আমি এখানে দুটো চোখ দিলাম, এখন এখানে দুটো চোখ দিলাম, মাথায় চুল দিলাম, এখন সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু একটা ক্যারেক্টার হয়ে গেল। দুটো সেকেন্ড ব্র্যাকেট মুখোমুখি থাকে, তারা কথা বলতে পারে, তখনই এটা একটা কার্টুন, মিনিমাল ড্রয়িং। আরেকটা টেকনিক আছে, সেটাও মজার, এটা একজন ব্রিটিশ কার্টুনিস্ট এই টেকনিকটা তৈরি করেছেন। আমরা তো OMW তো লিখতেই পারি, তাই না? এখন আমি একটা ও আঁকলাম, আমি এখন এম আঁকলাম, W আঁকলাম, এটা কিন্তু একটা হিউম্যান ক্যারেক্টার হয়ে গেল, ফুল বডি ক্যারেক্টার। এরকম দুইটা ক্যারেক্টার রেখে আমি উপরে যদি একটা বাবল দিই, তাহলেই এটা একটা কার্টুন। তো সব অনুষ্ঠান শেষে সাধারণত গেস্টদেরকে উপহার দেয়া হয়, কিন্তু আমাদের যেহেতু কার্টুন শো তাই আমাদের অনুষ্ঠানটা শেষ হয় একটু ভিন্নভাবে, উল্টো অতিথিদের কাছ থেকে উপহার নিয়ে। তাই সব শেষে আমাদের আজকের বিষয় অনলাইন স্কুল, এটা নিয়ে যদি আপনি আমাদেরকে একটা কার্টুন এঁকে উপহার দিতেন। প্রফেশনাল কার্টুনদের কাজই এটা, যে তাৎক্ষণিক কার্টুন এঁকে ফেলা, খুব ভালো হবে কিনা জানি না। তারপর আমি অনলাইনে এখন যে ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে, অনেক গভীর পড়ায় ভালো পড়াশোনার ফাঁকাফাঁকি অনেক মজার ব্যাপারও ঘটতেছে, সেরকম একটি মজার ঘটনা নিয়ে আমি একটা কার্টুন আঁকি। আসলে তাৎক্ষণিকভাবে কার্টুন আঁকতে প্রফেশনাল কার্টুনিস্টদের কাজটা করতে হয়, তো আমি নিজেকে তো প্রফেশনাল কার্টুনিস্টই মনে করতেছি। আমি প্রায় 43 বছর ধরে কার্টুন আঁকতেছি, এখানে হইতে পারে অনলাইন কার্টুন এই ধরনের এই ঘটনাটা কিন্তু কয়েক জায়গায় ঘটেছেও। এখানে আমাদের যে স্টুডেন্ট, সে কিন্তু ঘুমাচ্ছে, তার হাতে একটা পোস্টারের মতো কিংবা একটা ব্যানারের মতো, মানে কী বলে এটাকে, নিয়ে সে ঘুমাচ্ছে। সে আসলে অ্যাকচুয়ালি ফাঁকি দিচ্ছে, মানে অনলাইনে ক্লাসে কিন্তু একটা ফাঁকি দেওয়ার একটা সুযোগ আছে, সেটাই আমি আঁকতেছি। আমি নিজেও একটা ইউনিভার্সিটিতে পড়াই, তো আমি এই জিনিসগুলি খেয়াল করেছি। এখানে একটা ছবিতে মানে ব্যাপারটা যেটা হয়েছে, এই ছেলেটি ঘুমাচ্ছে, সে একটা নিজের ছবি এঁকে
টিনের দিকে ফিট করে রেখেছে, অ্যাজ ইফ সে ক্লাসে উপস্থিত। আর এখানে টিচার, তিনি তো দেখতেই পাচ্ছেন যে আমাদের স্টুডেন্ট উপস্থিত আছে, তিনি ক্লাস নিয়ে যাচ্ছেন, আর আসলে এখানে স্টুডেন্ট কিন্তু আমাদের ঘুমাচ্ছে। এটা একটা ফান, সবাই যেরকম তা না, কিন্তু কার্টুন হচ্ছে সবসময় কার্টুনের মধ্যে একটা হিউমার ব্যাপারটা থাকতে হবে। তো আমার আঁকা শেষ হয়েছে, আমি এটা এখন দর্শকদেরকে দেখাতে পারি। তো ধন্যবাদ হাবিব ভাই, আমাদেরকে এত কুইক এবং এত কম সময়ে কার্টুন কার্টুন অনুষ্ঠানে এই কার্টুনটা এঁকে উপহার দেওয়ার জন্য। আর আপনাকে আরও বেশি ধন্যবাদ আমাদের এই প্রজন্মকে কার্টুন দিয়ে অনুপ্রাণিত করে যাওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক ধন্যবাদ। আমরা আজকে দেখলাম শুনলাম কার্টুন নিয়ে অনেক কিছু। এরকম আরও মজার মজার ট্রিক্স অ্যান্ড টিপস কার্টুন নিয়ে শিখতে হলে অপেক্ষা করো, দেখা হবে পরের পর্বে।